কৃষি প্রধান আমাদের এই দেশ বাংলাদেশ। ধান, গম, আলু, পাট, বেগুন, মরিচ ইত্যাদি আমাদের প্রধান অর্থকরী ফসল। সেই সঙ্গে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আম, লিচু, চা সহ নানা রকম ফল ও সবজি ব্যাপকভাবে চাষাবাদ করা হয়। পোকামাকড়, রোগবালাই, আগাছা ও অন্যান্য কারণে এই সকল ফসলের ক্ষতির পরিমাণ গড়ে শতকরা প্রায় 20%, যা প্রায় সারা দেশের মানুষের 3 মাসের খাবার যোগান দিতে পারে এবং টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় 10 থেকে 12 হাজার কোটি টাকা। ফসল বিনষ্ট হওয়ার মূল কারণ পোকামাকড়, রোগবালাই ও আগাছা নিয়ন্ত্রণ না করা, সঠিক পদ্ধতিতে উপযুক্ত বালাইনাশক ব্যবহার না করা। ফসলে সঠিকভাবে পোকামাকড় ও রোগবালাই নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ, আর এরই প্রেক্ষাপটে ধান, আলু, বেগুন, টমেটো সহ ফুলকপি, বাঁধাকপি, করলা, শসা, সিম, বরবটি ইত্যাদিতে পোকামাকড় ও রোগবালাই আক্রমণের লক্ষণ এবং এই সকল বালাই দমনে এসিআই ক্রপ কেয়ার দিচ্ছে সম্পূর্ণ সমাধান। ধান, আমরা এখন ধানের চাষ এবং এর বালাই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। ধান আমাদের প্রধান ফসল। দেশে বোরো, আউশ, আমন 3 মৌসুমে 115 থেকে 117 লক্ষ হেক্টর জমিতে ধানের আবাদ হয় এবং এতে প্রায় 350 মেট্রিক টন ধান উৎপাদিত হয়। কিন্তু আগাছা, পোকামাকড় ও রোগবালাইয়ের কারণে ধান উৎপাদনের পরিমাণ প্রায় 18 থেকে 20% বা 70 থেকে 80 লক্ষ মেট্রিক টন ফসল বিনষ্ট হয়। নানা রকম আগাছার কারণে ধান উৎপাদন অনেকাংশেই ব্যাহত হয়। আগাছা মাটি থেকে প্রচুর পরিমাণে সার ও পানি চুষে নেয়। ধানের ক্ষেতে চওড়া পাতা জাতীয়, শেদ জাতীয় ও ঘাস জাতীয় এই 3 ধরনের আগাছা জন্মে থাকে। চওড়া পাতা জাতীয় আগাছার মধ্যে শুষ্নি, ঝিলমরিচ, কেশুটি। শেদ জাতীয় আগাছার মধ্যে চেঁচড়া, মুথা ও জয়না এবং ঘাস জাতীয় আগাছার মধ্যে শ্যামা, আডাইল ও দুর্বা ইত্যাদি উল্লেখযোগ্য। ধান গাছে আগাছা দমনের জন্য এসিআই ক্রপ কেয়ারের 2 ধরনের আগাছানাশক রয়েছে। এক ধরনের আগাছানাশক হল এমক্লোর 5G ও সুপারহিট 500 EC, যার যে কোনো একটি আগাছানাশক ধান লাগানোর 3 থেকে 7 দিনের মধ্যে 2 ইঞ্চি আবদ্ধ পানিতে পরিমাণ মতো সারের সাথে মিশিয়ে জমিতে প্রয়োগ করলে আগাছার বীজকে নষ্ট করে ফেলে এবং আগাছা জন্মাতে দেয় না। এমক্লোর 5G এর প্রয়োগ মাত্রা হল বিঘা প্রতি 3 কেজি এবং সুপারহিট 500 EC র প্রয়োগ মাত্রা হল বিঘা প্রতি 130 মিলিলিটার। এমক্লোর 5G এর কাজের ধরন হল অন্তর্বাহী। এটা ব্যবহারের সুবিধা হল অঙ্কুরোদ্গমনে বাধা প্রদান করে বিধায় অল্প সময়ের মধ্যে সফলভাবে আগাছা দমন করে। এটি ধান গাছের প্রতি বিষক্রিয়া প্রদর্শন করে না। এমক্লোর ব্যবহারে মাটি নরম থাকে বিধায় শিকড় দ্রুত বৃদ্ধি পায়। মৌসুমে একবার ব্যবহারই যথেষ্ট, সুলভ মূল্যে পাওয়া যায়। সুপারহিট 500 EC এর কাজের ধরন হল অন্তর্বাহী। এটা ব্যবহারের সুবিধা হল অঙ্কুরোদ্গম বাধা প্রদান করে বিধায় অল্প সময়ের মধ্যে সফলভাবে আগাছা দমন করে। এটি ধান গাছের প্রতি বিষক্রিয়া প্রদর্শন করে না বিধায় ধান গাছের জন্য নিরাপদ, সুলভ মূল্যে পাওয়া যায়, ফলে কৃষকের জন্য আর্থিকভাবে লাভজনক। মৌসুমে
একবার ব্যবহারই যথেষ্ট। প্রবাহমান গুণ সম্পন্ন হওয়ায় অঙ্কুরোদ্গমনশীল আগাছার কাণ্ড ও মূল দ্বারা শোষিত হয়ে সমস্ত আগাছাই ধ্বংস করে। আর ধানের জমিতে আগাছা জন্মানোর পরে তা দমনের জন্য রয়েছে অত্যন্ত কার্যকর দুটি আগাছানাশক সুপার মিক্স 18WP এবং সুপার পাওয়ার 10WP। পরিমাণ মতো এই দুই আগাছানাশকের যে কোনো একটি ধান লাগানোর 7-15 দিনের মধ্যে 1-2 ইঞ্চি আবদ্ধ পানিতে স্প্রে করে অথবা পরিমাণ মতো সারের সাথে মিশিয়ে জমিতে প্রয়োগ করলে জন্মানো আগাছা মরে যাবে, কিন্তু ধান গাছের কোনো ক্ষতি হবে না। সুপার মিক্স 18WP এর প্রয়োগ মাত্রা হল বিঘা প্রতি 100 গ্রাম এবং সুপার পাওয়ার 10WP এর বিঘা প্রতি মাত্রা হল 25 গ্রাম। সুপার মিক্স 18WP এবং সুপার পাওয়ার 10WP এর কাজের ধরন হল অন্তর্বাহী। এই দুইটা পণ্য ব্যবহারের সুবিধা হল অন্তর্বাহী গুণ সম্পন্ন আগাছানাশক সকল প্রকার আগাছা দমনে সফলভাবে কার্যকর। অপেক্ষাকৃত দীর্ঘ সময় 7-15 দিন ব্যাপী প্রয়োগ করা যায়। ধান গাছে এমনকি ধানের কচি পাতাতেও কোনো বিষক্রিয়া প্রদর্শন করে না বিধায় ধান গাছের জন্য নিরাপদ, সুলভ মূল্যে পাওয়া যায়, ফলে কৃষকের জন্য আর্থিকভাবে লাভজনক, মৌসুমে একবার প্রয়োগই যথেষ্ট। ধানের ক্ষতিকারক পোকামাকড়ের মধ্যে উল্লেখযোগ্য হল মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, বাদামি গাছ ফড়িং, নলি মাছি, গান্ধী পোকা, পামরি পোকা, শীষ কাটা লেদা পোকা এবং নেমাটোড জাতীয় কৃমি। এছাড়াও ধানের নানা ধরনের রোগ হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল খোল পোড়া রোগ বা শীত ফ্লাইট ও ব্লাস্ট। মাজরা পোকা, হ্যাঁ এটি মাজরা পোকা। ধান ফসলের সবচাইতে বেশি ক্ষতিকারক পোকা হচ্ছে এই মাজরা পোকা। ধান রোপণের 20-30 দিনের মধ্যেই সাধারণত জমিতে মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে। পরবর্তীতে 45-60 দিনের মাথায় আবারও জমিতে মাজরা পোকার আক্রমণ হতে পারে। মাজরা পোকার লার্ভা বা কীড়া ধান গাছের গোড়ার দিকে ছিদ্র করে ঢুকে কাণ্ডের ভেতরে খায় ও মাঝখানে ডিগ কেটে দেয়। এর ফলে মরা ডিগের সৃষ্টি হয়। গাছে থোড় আসার পর ডিগ কেটে দিলে সাদা শীষের সৃষ্টি হয়। তাই ভালো ফলন পেতে হলে মাজরা পোকা দমন করা খুবই জরুরি। দেশের বিভিন্ন স্থানে মাজরা পোকার দমন ভিন্ন ভিন্নভাবে হয়ে থাকে। কোথাও দানাদার, আবার কোথাও বা তরল কীটনাশক দ্বারা মাজরা পোকা দমন করা হয়ে থাকে। মাজরা পোকার হাত থেকে ধান ক্ষেতকে রক্ষা করার জন্য ধান লাগানোর 20-30 দিনের মাথায় বিঘা প্রতি 1-1.5 কেজি পরিমাণ ব্রিফার 5G সারের সাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিতে হবে। পরবর্তীতে 45-60 দিনের মাথায় পুনরায় আক্রমণ হলে বিঘা প্রতি 65-70 মিলিলিটার গোলা 48 EC প্রতি 10 লিটার পানিতে 10 মিলিলিটার মিশিয়ে জমিতে স্প্রে করে দিতে হবে। ব্রিফার 5G একটি প্রবাহমান, স্পর্শক ও পাকস্থলী ক্রিয়া কীটনাশক বলে সফলভাবে সহজে মাজরা দমন করা যায়। এটা ব্যবহারের সুবিধা হল ব্রিফার প্রতিরোধক এবং প্রতিষেধক হিসেবে কাজ করে। অর্থাৎ পোকা লাগার আগে ব্রিফার ব্যবহার করলে পোকা লাগবে না এবং পোকা লাগার পর ব্যবহার করলে পোকা মারা যাবে। এটি দানাদার, তাই এটি ইউরিয়া সারের সাথে মিশিয়ে ছিটিয়ে দেওয়া যায় এবং এতে বাড়তি শ্রমিক লাগে না। ব্রিফার প্রয়োগে মাজরা পোকা দমনের পাশাপাশি মাটিতে বসবাসকারী ক্ষতিকারক নেমাটোড সফলভাবে দমন করে। এতে ধানের ফলন বৃদ্ধি পায়। দ্বিতীয় পর্যায়ে মাজরা দমনের জন্য গোলা 48 EC অত্যন্ত কার্যকরী কীটনাশক। এটি একটি স্পর্শক, পাকস্থলী ও শ্বাসরোধক ক্রিয়াসম্পন্ন কীটনাশক। এটা ব্যবহারের সুবিধা হল স্পর্শক্রিয়া সম্পন্ন কীটনাশক বলে সরাসরি শরীরের সংস্পর্শে আসা মাত্র পোকা মারা যায়। পাকস্থলীয় ক্রিয়া সম্পন্ন কীটনাশক, তাই স্প্রে করা পাতা, ডগা ইত্যাদি থেকে রস খাবার সাথে সাথে পোকা মারা যায়।
এটা যেহেতু একটি কার্যকর শ্বাসরোধক গুণসম্পন্ন কীটনাশক, তাই মাটির নিচে বসবাসকারী পোকামাকড় সফলভাবে দমন করে। পাতা মোড়ানো পোকা। পাতা মোড়ানো পোকা ধানের আরও একটি ক্ষতিকারক পোকা। এই পোকার কীড়া পাতা লম্বালম্বিভাবে মুড়িয়ে ভেতরে সবুজ অংশ খায়। এই পোকা খুব বেশি ক্ষতি করলে পাতা শুকিয়ে কাঠির মতো দেখায়। ধানের যে কোনো বয়সে পাতা মোড়ানো পোকার আক্রমণ হতে পারে। পাতা মোড়ানো পোকা দমনের জন্য প্রতি 10 লিটার পানিতে 10 মিলিলিটার ফাইটার 2.5 EC মিশিয়ে 500 জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা হল 200 মিলিলিটার। পাতা মোড়ানো পোকা দমনের জন্য ফাইটার 2.5 EC অত্যন্ত কার্যকরী কীটনাশক। এটি একটি স্পর্শক ও পাকস্থলী ক্রিয়া সম্পন্ন কীটনাশক। এটি ব্যবহারের সুবিধা হল স্পর্শ ক্রিয়া সম্পন্ন কীটনাশক বলে সরাসরি শরীরের সংস্পর্শে আসা মাত্র পোকা মারা যায়। পাকস্থলীয় ক্রিয়া সম্পন্ন কীটনাশক, তাই স্প্রে করা পাতা, ডগা ইত্যাদি থেকে রস খাবার সাথে সাথে পোকা মারা যায়। ফাইটার 2.5 EC-র পোকা বিতরণ ক্ষমতা খুবই কার্যকরী, যা ফসলের ক্ষতির মাত্রা কমিয়ে দেয়। বাদামি গাছফড়িং। বাদামি গাছফড়িং ধানের বিশাল অনিষ্টকারী পোকা। এই পোকার আক্রমণে অল্প সময়ের মধ্যে ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। ধানের জমিতে কোনো কোনো অংশে এরকম বাজ পোড়া বা হপার বার্ন অবস্থার সৃষ্টি হলে বুঝতে হবে ধান গাছে বাদামি গাছফড়িং আক্রমণ করেছে। ধান গাছের এই বাদামি গাছফড়িং দমনের জন্য প্ল্যাটিনাম 20 SP 10 লিটার পানিতে 1 গ্রাম মিশিয়ে প্রতি 500 জমিতে স্প্রে করতে হবে, অথবা টিডো 20 SL 10 লিটার পানিতে 2.5 মিলিলিটার মিশিয়ে প্রতি 500 জমিতে স্প্রে করতে হবে। প্ল্যাটিনাম 20 SP এর কাজের ধরন হল প্রবাহমান, স্পর্শক, পাকস্থলী ও ট্রান্সলেমিনার গুণসম্পন্ন। প্ল্যাটিনাম 20 SP ব্যবহারের সুবিধা হল ধানের বাদামি গাছ ফড়িং দমন করে, সবজির বিভিন্ন শোষক পোকার বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী। ট্রান্সলেমিনার গুণসম্পন্ন, তাই পাতার উভয় পাশেই কার্যকরী, স্বল্প মাত্রা তাই খরচ কম। এছাড়া টিডো 20 SL দ্বারাও সফলভাবে বাদামি গাছ ফড়িং দমন করা যায়। টিডো 20 SL এর কাজের ধরন হল অন্তর্বাহী, স্পর্শক, পাকস্থলী ক্রিয়া সম্পন্ন এবং ট্রান্সলেমিনার গুণসম্পন্ন কীটনাশক। টিডো 20 SL ব্যবহারের সুবিধা হল টিডো 20 SL যেহেতু একটি অন্তর্বাহী ক্রিয়া সম্পন্ন কীটনাশক, তাই স্প্রে করার অল্প সময়ের মধ্যেই এটি গাছের ভেতরে প্রবেশ করে সর্বত্র ছড়িয়ে পড়ে, ফলে গাছের ভেতরে থাকা অনিষ্টকারী পোকা সহজে দমন করা যায়। স্পর্শক্রিয়া সম্পন্ন কীটনাশক বলে সরাসরি শরীরের সংস্পর্শে আসা মাত্র পোকা মারা যায়। এটি পাকস্থলীয় ক্রিয়া সম্পন্ন কীটনাশক, তাই স্প্রে করা পাতা, ডগা ইত্যাদি থেকে রস খাবার সাথে সাথে পোকা মারা যায়। এটি যেহেতু একটি ট্রান্সলেমিনার গুণসম্পন্ন কীটনাশক, তাই পাতার উপরের স্তরে পড়লে তা পাতার এপিডার্মিস স্তর ভেদ করে পাতার নিচের স্তরে পৌঁছতে সক্ষম, যার ফলশ্রুতিতে পাতার উল্টো পাশে অবস্থানরত পোকা সহজে মারা যায়। নলি মাছি। সাধারণত আমন মৌসুমে ধানের 15-25 দিন বয়সে নলি মাছির আক্রমণ দেখা যায়। ধান গাছের বাড়ন্ত কুশিতে নলি মাছি আক্রমণ করে। এতে করে কুশি পেঁয়াজের পাতার মতো হয়ে যায় এবং কুশিতে শীষ আসে না। ধানের ক্ষেতকে নলি মাছির আক্রমণ থেকে রক্ষা করার জন্য বিঘা প্রতি 2-2.5 কেজি রাজধান 10G সারের সাথে মিশিয়ে ছিটিয়ে দিতে হবে। এটি একটি প্রবাহমান, স্পর্শক ও পাকস্থলী ক্রিয়া সম্পন্ন কীটনাশক বলে সফলভাবে সহজে নলি মাছি দমন করা যায়। এটি ব্যবহারের সুবিধা হল ধানের নলি মাছি ও মাজরা পোকা সফলভাবে দমন করে, ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে কাজ করে, মাটির অণুজীবের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে না। এটি দানাদার, তাই এটি ইউরিয়া সারের সাথে মিশিয়ে ছিটিয়ে দেয়া যায় এবং এতে বাড়তি শ্রমিক লাগে না। প্রতিরোধক এবং প্রতিষেধক হিসেবে কাজ করে, অর্থাৎ পোকা লাগার আগে ব্রিফার অথবা রাজধান 10G ব্যবহার করলে পোকা লাগবে না এবং
পোকা লাগার পর ব্যবহার করলে পোকা মারা যাবে। গান্ধী পোকা। 60 দিন বয়সে ধান গাছে যখন থোড় আসে তখন গান্ধী পোকার আক্রমণ হয়। গান্ধী পোকা ধানের ভেতরে দুধ চুষে খায়, ফলে ধানে চিটা হয়। গান্ধী পোকার হাত থেকে ধান ক্ষেতকে রক্ষা করার জন্য প্রতি 10 লিটার পানিতে 10 মিলিলিটার এসিমিক্স 55 EC অথবা কট 10 EC মিশিয়ে প্রতি 500 জমিতে স্প্রে করে দিতে হবে। একর প্রতি মাত্রা হল 200 মিলিলিটার। এসিমিক্স 55 EC এর কাজের ধরন হল স্পর্শ, পাকস্থলী ও শ্বাসরোধ ক্রিয়া সম্পন্ন কীটনাশক। এটি ব্যবহারের সুবিধা হল একের ভেতর দুই, অর্থাৎ মাটির উপরের এবং নিচের ক্ষতিকারক পোকাসমূহ দমন করে এবং অন্যান্য কীটনাশকের তুলনায় অনেক বেশি রকমের কীটপতঙ্গ দমন করে। স্পর্শক্রিয়া সম্পন্ন কীটনাশক বলে সরাসরি শরীরের সংস্পর্শে আসা মাত্র পোকা মারা যায়। পাকস্থলীয় ক্রিয়া সম্পন্ন কীটনাশক, তাই স্প্রে করা পাতা, ডগা ইত্যাদি থেকে রস খাবার সাথে সাথে পোকা মারা যায়। শ্বাসরোধক গুণসম্পন্ন কীটনাশক, যা পোকাকে নিশ্চিতভাবে দমন করে। আর কট 10 EC এর কাজের ধরন হল স্পর্শক ও পাকস্থলী ক্রিয়া সম্পন্ন। এটি ব্যবহারের সুবিধা হল স্পর্শ ক্রিয়া সম্পন্ন কীটনাশক বলে সরাসরি শরীরের সংস্পর্শে আসা মাত্র পোকা মারা যায়। এটি পাকস্থলীয় ক্রিয়া সম্পন্ন কীটনাশক, তাই স্প্রে করা পাতা, ডগা ইত্যাদি থেকে রস খাবার সাথে সাথে পোকা মারা যায়। স্প্রে করার পর পাতা দ্বারা দ্রুত শোষিত হয়, ফলে বৃষ্টির পানিতে ধুয়ে যায় না এবং রোদেও সুস্থির, যা এর কার্যকারিতা ঠিক রাখে। পামরি পোকা। পামরি পোকা সাধারণত 15 থেকে 30 দিনে মাথায় ধান খেতে আক্রমণ করে থাকে। এই পোকা পাতা সবুজ অংশ কুড়ে কুড়ে খায়, ফলে গাছের খাদ্য উৎপাদন ব্যাহত হয় এবং গাছের বৃদ্ধি হয় না। পামরি পোকা দমনে প্রতি 10 লিটার পানিতে 10 মিলিলিটার গোলা 48 EC মিশিয়ে 500 জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা হল 200 মিলিলিটার। গোলা 48 EC একটি স্পর্শক, পাকস্থলী ও শ্বাসরোধক ক্রিয়া সম্পন্ন কীটনাশক। এটি ব্যবহারের সুবিধা হল স্পর্শ ক্রিয়া সম্পন্ন কীটনাশক বলে সরাসরি শরীরের সংস্পর্শে আসা মাত্র পোকা মারা যায়। পাকস্থলীয় ক্রিয়া সম্পন্ন কীটনাশক, তাই স্প্রে করা পাতা, ডগা ইত্যাদি থেকে রস খাবার সাথে সাথে পোকা মারা যায়। এটি যেহেতু একটি কার্যকর শ্বাসরোধক গুণসম্পন্ন কীটনাশক, তাই মাটির নিচে বসবাসকারী পোকামাকড় সফলভাবে দমন করে। শীষ কাটা লেদা পোকা। পূর্ণবয়স্ক ধান খেতে শীষ কাটা লেদা পোকার আক্রমণ হয়ে থাকে। এই পোকা স্বল্পতম সময়ের মধ্যে ধানের শীষ কেটে দেয়, যাকে বলা যেতে পারে পাকা ধানে মই দেয়া। শীষ কাটা লেদা পোকা দমনের জন্য প্রতি 10 লিটার পানিতে 10 মিলিলিটার এসিমিক্স 55 EC মিশিয়ে 500 জমিতে স্প্রে করে দিতে হবে। একর প্রতি মাত্রা হল 200 মিলিলিটার। এসিমিক্স 55 EC এর কাজের ধরন হল স্পর্শক, পাকস্থলী ও শ্বাসরোধক ক্রিয়া সম্পন্ন কীটনাশক। এটি ব্যবহারের সুবিধা হল একের ভেতরে দুই, অর্থাৎ মাটির উপরের এবং নিচের ক্ষতিকারক পোকামাকড় দমন করে এবং অন্যান্য কীটনাশকের তুলনায় অনেক বেশি রকমের কীটপতঙ্গ দমন করে। স্পর্শক্রিয়া সম্পন্ন কীটনাশক বলে সরাসরি শরীরের সংস্পর্শে আসা মাত্র পোকা মারা যায়। পাকস্থলীয় ক্রিয়া সম্পন্ন কীটনাশক, তাই স্প্রে করা পাতা, ডগা ইত্যাদি থেকে রস খাবার সাথে সাথে পোকা মারা যায়। শ্বাসরোধক গুণসম্পন্ন কীটনাশক, যা পোকাকে নিশ্চিতভাবে দমন করে। নেমাটোড জাতীয় কৃমি। সাধারণত ধানের 20 থেকে 30 দিন বয়সে শেকড়ে নেমাটোড জাতীয় কৃমির আক্রমণ হয়ে থাকে, ফলে ধান গাছের শিকড় বৃদ্ধি পায় না, পুষ্টি গ্রহণ করতে পারে না এবং গাছের স্বাভাবিক বৃদ্ধি হয় না। নেমাটোড জাতীয় কৃমির হাত থেকে ধান ক্ষেতকে রক্ষা করার জন্য বিঘা প্রতি 1 থেকে 1.5 কেজি ব্রিফার 5G সারের সাথে মিশিয়ে ধান লাগানোর 20 থেকে 30 দিনের মাথায় জমিতে ছিটিয়ে দিতে হবে। এ তো গেল ধানের পোকামাকড়ের কথা।
ধানের নানা ধরনের রোগ হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খোল পোড়া রোগ বা শীত ব্লাইট এবং ব্লাস্ট। জমিতে শীত ব্লাইট বা খোল পোড়া রোগের আক্রমণ হলে প্রথম অবস্থায় জমিতে পানির উপরিভাগে খোলের উপর সবুজ ধূসর রঙের যকাকৃতির ছোপ ছোপ দাগ পড়ে। অনুকূল আর্দ্র পরিবেশে আক্রান্ত কাণ্ডের নিকটবর্তী পাতাগুলোও আক্রান্ত হতে পারে। শীত ব্লাইট রোগ দমনে এসিআই ক্রপ কেয়ারের চারটি পণ্য আছে, যার যে কোনো একটি পণ্য ব্যবহার করলেই চলে। পণ্যগুলো হল এমকোজিম 50WP। প্রতি 10 লিটার পানিতে 10 গ্রাম এমকোজিম 50WP মিশিয়ে 5 শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা হল 200 গ্রাম। এমকোজিম 50WP এর কাজের ধরন হল অন্তর্বাহী। এটি ব্যবহারের সুবিধা হল এমকোজিম অন্তর্বাহী ক্রীড়া সম্পন্ন হওয়ায় স্প্রে করার অল্প সময়ের মধ্যেই এটি গাছের ভিতরে প্রবেশ করে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং গাছকে রোগ প্রতিরোধী করে তোলে। বীজ তলায় চারা শোধনে ব্যবহার করা হয়, ফলে চারা ঢলে পড়া রোগের বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী। বীজ শোধনে ব্যবহার করা হয়, ফলে এটি ফসলকে মাটি ও বীজবাহিত রোগ থেকে রক্ষা করে। ডিফার 300 EC প্রতি 10 লিটার পানিতে 2.5 মিলিলিটার ডিফার 300 EC মিশিয়ে 5 শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা হল 50 মিলিলিটার। ডিফার 300 EC এর কাজের ধরন হল অন্তর্বাহী। এটি ব্যবহারের সুবিধা হল ডিফার অন্তর্বাহী ক্রিয়া সম্পন্ন হওয়ায় স্প্রে করার অল্প সময়ের মধ্যেই এটি গাছের ভেতরে প্রবেশ করে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং গাছকে রোগ প্রতিরোধী করে তোলে। এটি যেহেতু একটি ট্রান্সলেমিনার গুণসম্পন্ন ছত্রাকনাশক, তাই পাতার উপর পার্শ্বে পড়লে তা ভেদ করে পাতার নিচের অংশে পৌঁছতে সক্ষম। এটি বিভিন্ন ধরনের ছত্রাক দমন করে এবং রোগ প্রতিষেধক ও প্রতিরোধক হিসেবে কাজ করে। ধানের রং সোনালী বর্ণের করে, যা দাম বৃদ্ধিতে সহায়তা করে। অথবা কঞ্জা 5 EC প্রতি 10 লিটার পানিতে 10 মিলিলিটার কঞ্জা 5 EC মিশিয়ে 5 শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা হল 200 মিলিলিটার। কঞ্জা 5 EC এর কাজের ধরন হল অন্তর্বাহী। এটা ব্যবহারের সুবিধা হল কঞ্জা অন্তর্বাহী ক্রিয়া সম্পন্ন হওয়ায় স্প্রে করার অল্প সময়ের মধ্যেই এটি গাছের ভেতরে প্রবেশ করে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং গাছকে রোগ প্রতিরোধী করে তোলে। এটি যেহেতু একটি ট্রান্সলেমিনার গুণসম্পন্ন ছত্রাকনাশক, তাই পাতার উপর পার্শ্বে পড়লে তা ভেদ করে পাতার নিচের অংশে পৌঁছতে সক্ষম। এটি বিভিন্ন ধরনের ছত্রাক দমন করে এবং রোগ প্রতিষেধক ও প্রতিরোধক হিসেবে কাজ করে। কঞ্জা ব্যবহার করলে ধান সোনালী বর্ণের ও দাগহীন হয়, যা ধানের বাজার দর বৃদ্ধিতে সহায়তা করে। অথবা প্রাউড 25 EC প্রতি 10 লিটার পানিতে 20 মিলিলিটার প্রাউড 25 EC মিশিয়ে 5 শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা 400 মিলিলিটার। প্রাউড 25 EC এর কাজের ধরন হল অন্তর্বাহী। এটি ব্যবহারের সুবিধা হল প্রাউড অন্তর্বাহী ক্রীড়া সম্পন্ন হওয়ায় স্প্রে করার অল্প সময়ের মধ্যেই এটি গাছের ভিতরে প্রবেশ করে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং গাছকে রোগ প্রতিরোধী করে তোলে। এটি যেহেতু একটি ট্রান্সলেমিনার গুণসম্পন্ন ছত্রাকনাশক, তাই পাতার ওপর পাশে পড়লে তা ভেদ করে পাতার নিচের অংশে পৌঁছতে সক্ষম। এটি বিভিন্ন ধরনের ছত্রাক দমন করে এবং রোগ প্রতিষেধক ও প্রতিরোধক হিসেবে কাজ করে। ধানের রং সোনালী বর্ণের করে, যা দাম বৃদ্ধিতে সহায়তা করে। ব্লাস্ট। ধানের ছত্রাকজনিত আরও একটি রোগ হল ব্লাস্ট। ব্লাস্ট ধানের চারা অবস্থা থেকে শুরু করে ধান পাকা অবস্থা পর্যন্ত যে কোনো সময় হতে পারে। এই রোগ পাতায় আক্রান্ত হলে তাকে লিফ ব্লাস্ট বলে। লিফ ব্লাস্ট রোগে প্রথমে পাতায় ছোট ছোট ডিম্বাকৃতির দাগ পড়ে আস্তে আস্তে দাগগুলো বড় হয়ে চোখের আকৃতি ধারণ করে। পরবর্তীতে অনেকগুলি দাগ একসাথে হয়ে পুরো পাতাটাই ঝলসে যায়। লিফ ব্লাস্ট ছাড়াও ধানে নানা ধরনের ব্লাস্ট হতে দেখা যায়, যেমন নোট ব্লাস্ট এবং নেক ব্লাস্ট। ধানের গিটে ব্লাস্ট দেখা দিলে তাকে বলা হয় নোট ব্লাস্ট। ধানের ছড়ার গোড়ার দিকে আক্রান্ত হলে তাকে বলা হয় নেক ব্লাস্ট।
এর আক্রমণে ধানের শীষ ভেঙে পড়ে এবং ধানে চিটা সৃষ্টি হয়। ধানের ব্লাস্ট রোগ দমনে কনজা 5EC অথবা ডিফার 300EC অথবা প্রাউড 25EC এই তিনটি পণ্যের মধ্যে যে কোনো একটি পণ্য ব্যবহার করতে হবে, যার কাজের ধরন এবং ব্যবহারের সুবিধা ইতিমধ্যে বলা হয়েছে। কনজা 5EC এর মাত্রা হল প্রতি 10 লিটার পানিতে 10 মিলিলিটার মিশিয়ে 5 শতক জমিতে স্প্রে করতে হবে, একর প্রতি 200 মিলিলিটার। ডিফার 300EC এর মাত্রা হল প্রতি 10 লিটার পানিতে 2.5 মিলিলিটার মিশিয়ে 5 শতক জমিতে স্প্রে করতে হবে, একর প্রতি 50 মিলিলিটার। প্রাউড 25EC এর মাত্রা হল প্রতি 10 লিটার পানিতে 20 মিলিলিটার মিশিয়ে 5 শতক জমিতে স্প্রে করতে হবে, একর প্রতি 400 মিলিলিটার। এই সমস্ত রোগ ছাড়াও ধানে বাদামি দাগ রোগ ও BLB ইত্যাদি রোগ দেখা যায়। এই উভয় রোগে এসএ ক্রপ কেয়ারের পণ্য ডিফার 300EC প্রতি 10 লিটার পানিতে 2.5 মিলিলিটার মিশিয়ে 5 শতক জমিতে স্প্রে করতে হবে, অথবা প্রাউড 25EC প্রতি 10 লিটার পানিতে 20 মিলিলিটার মিশিয়ে 5 শতক জমিতে স্প্রে করতে হবে। ACI ক্রপ কেয়ার কৃষকের সোনালী স্বপ্নের সাথে।